হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে, এবং এটা কিন্তু সবার শুনে রাখা উচিত। তো আমি যেটা নিয়ে আলোচনা করব, যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে জল। আমরা জানি যে জল আমাদের সবার মানে খাওয়া উচিত, খেতে ভালো না লাগলেও খাওয়া উচিত, এবং জল ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না, সেটা সবাই জানি। কিন্তু আমরা এটাও জানি যে রোজ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে কিন্তু জল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কিন্তু এটা কি কেউ জানো যে কেন ভালো? আমি আজকে বলতে এসেছি কেন সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়াটা ভালো এবং স্বাস্থ্যের জন্য আমাদের কিসে কিসে মানে উপকার হয় আমাদের। তো চলো সেটা নিয়ে আলোচনা করি। সকালে জল খেলে শুধু পাকস্থলী পরিষ্কার হয় না, আমাদের অনেক রোগ থেকে বাঁচাতে সাহায্য করে এই জল। তো আমাদের মলাশয়কে ঠিকঠাক রাখতে সাহায্য করে, এছাড়াও কি না পরিপ্রক্রিয়া থেকে সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে আমাদের শরীরকে সাহায্য করে। এবং এর থেকে কি হচ্ছে না, আমাদের বিভিন্ন স্বাস্থ্যের বিভিন্ন সমাধান, কিন্তু স্বাস্থ্যের বিভিন্ন রোগের সমাধান কিন্তু এই পায়খানার বাথরুম ঠিকঠাক হলেই কিন্তু আমাদের অনেক রোগের সমাধান হয়ে যায়। দ্বিতীয়ত, পর্যাপ্ত জল খেলে কিন্তু আমাদের শরীর, ত্বক এবং চুল দুটোই কিন্তু উজ্জ্বল থাকে। তো কেননা নতুন জল যত খাবো, রক্ত কোষ এবং পেশিকোষ জন্মানোর প্রক্রিয়াকে এই জল সহায়তা করে। তো তার জন্য কি আমাদের এই স্কিন এবং চুল ভালো রাখতে জল সাহায্য করছে। এছাড়াও কি আমাদের ওজন ঠিকঠাক রাখতেও কিন্তু জলের সহায়তা আছে। তো তাই জন্য আমাদের জল সবাইকে খেতেই হবে। আর সকালবেলা জল খাওয়ার সময় কিন্তু জল খেয়ে মোটামুটি আধ ঘন্টা কিছু না খাওয়াই ভালো, কারণ জল খাওয়ার পর যদি অন্য কিছু খায় তাহলে কিন্তু কাজটা এত ভালোভাবে হয় না। তো সকালবেলা মোটামুটি সবাই চেষ্টা করবে 2 থেকে 3 গ্লাস বা 4 গ্লাস জল খেলে তো খুবই ভালো। হয়তো প্রথম প্রথম একটু প্রবলেম হবে, কারণ একে যাদের অভ্যাস নেই এতটা জল খাওয়া সকালবেলা উঠেই, তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হলো, আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আর কোনো মানে প্রবলেমই হবে না। এবং কিছুদিন বাদে এই 1 সপ্তাহের মধ্যেই আপনার উপকারটা তো পাবেনই, বুঝতেই পারবেন, তখন আর কোনো মানে প্রথম প্রথম প্রবলেম হলো আর নেক্সট আর কোনো প্রবলেম হবে না, যখন দেখবেন যে নিজেদের উপকারটা নিজেরা বুঝতে পারছেন। তো সবাইকে বলবো যে জল যত খুশি খান, জলের কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।